সরকারি বাসে হামলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় হন বাস চালক আরও দুজন যাত্রী থানায় অভিযোগ দায়ের হয়েছে সরকারি বাসে হামলার ঘটনায় জখম হলেন বাসের চালক ঘটনায় দুই যাত্রীও আহত হয়েছেন শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায় বাসটি বাগদা থেকে বারাসাত যাচ্ছিল রাস্তায় এক পথচারীর সাথে ঝামেলায় জড়ান চালক অভিযোগ ওই ব্যক্তি চালককে মারধর করার পাশাপাশি বাসে ভাঙচুর চালায় চালক বাসটি নিয়ে থানায় গিয়ে অভিযোগ করেন ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ সব লরি দাঁড়িয়ে আছে লরির মধ্যে আমি একটা ডাইন চেপে দাঁড়িয়ে আছি সেই মুহূর্তে একটা পাবলিক এলো এসে গালাগালি অশনীয় মা বাবা তুলে গালাগালি দিচ্ছে কোনো কথা না বলার থেকে গেটটা খুলে হাত ধরে টানাটানি করছে এখানে এইসব লেগেছে কন্ট্রাক্টর যাতে কন্ট্রাক্টর কেউ মারধর করছে ওখানকারই একজন ভদ্রলোক যিনি ভেঙেছেন তিনি একটা ফলের দোকান থেকে রডটা নিয়ে আসতে দেখেছি আমরা দেখলাম উনি আসলো এবং আমার গায়ে হাত তুলেছিল হ্যাঁ আমার গায়ে হাত তোলাতে আমি আটকাতে গেলাম তো জামা মামা ছিঁড়ে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর